পুরো এপিসোড দেখতে জি ফাইভ অ্যাপ এখনই ডাউনলোড করুন। আমাদের বীরভূম জেলার ওয়েলফেয়ার অফিসার ব্রততী, সংশোধনাগারে কি ধরনের কাজ এখানে তোমার? আমার কাজটা একটু স্বতন্ত্র। আমি এমন কিছু মানুষ নিয়ে কাজ করি যারা জীবনের এমন একটি অবস্থায় আমার সাথে তাদের মিট হয় যখন তারা সমাজে ব্রাত্য। এই যে সময়কালটা, এই সময়কালটা যেন ও কোনোরকমভাবে হোপলেস না হয়ে পড়ে, যে মনে করে যে আমার জীবনটা শেষ হয়ে গেল, আমার আর কিছু রইলো না, এই পাঁচিলের এপাশেই সব শেষ, এটা যেন না হয়। আমরা ওই পরিবেশটাকে সুন্দর রাখারও চেষ্টা করি এবং ওর জীবনের প্রতি পজিটিভনেসটাও বাড়ানোর চেষ্টা করি এবং ওর সুখ দুঃখের সাথী হয়ে থাকা, ওর শুধুমাত্র ভিতরে যে সমস্যা হচ্ছে সেটা মেটানো নয়। ওর সেই সময় যদি পরিবারও অনেক ক্রাইসিস ওদের তখন হয়, যে মানুষটি ভিতরে থাকে তার বাড়িতেও প্রচুর ক্রাইসিস তৈরি হয়, সেটার প্রথম বন্ধু হিসেবে সে পায় আমাকে, কারণ আমি থাকি একেবারেই ভিতরে। কী ধরনের আর কী কী কাজ আছে? প্রথমত হচ্ছে যে যদি ওর কোনো সমস্যা থাকে, সেটা যদি ওর মানসিক সমস্যা যেমন ভেতরে এলো অথবা আইনগত সমস্যা, সেগুলো দেখার কাজ আমার। এবং এটা বোঝানো যে আজকে আমি যেখানটা এসেছি এটাও আর একটা নতুন বাড়ি তোমার। কারেকশনাল হোম যদি হয় সেটাকে হোমের মতো একটা অ্যাটমসফিয়ার দেওয়া, একটা পরিবেশ তৈরি করা, এটা একটা করতে গেলে কী করতে হয়, আমরা ওদেরকে প্রথমত কয়েদি না বলে আবাসিক বলছি। সেই আবাসিকরা সকাল থেকে ঘুম থেকে উঠে রাত পর্যন্ত বিভিন্ন কাজের মধ্যে যেন থাকে। যারা সশ্রম কারাদণ্ড তাদের তো বিভিন্ন শ্রম দান করা হয়, যেমন কেউ বাগানের পরিচর্যার কাজ করতে পারে, রান্নাবান্নার কাজ, এভাবে সারাদিনটা তার কেটে যাচ্ছে। এর মাঝে মাঝে যদি সে মনে করে যে আমি একটু পড়াশোনা করব, আমি একটু গান করব, সঙ্গীত চর্চা করব, তো ইভেন আমি বলতে পারি বহরমপুরে আমাদের গাড়ি ড্রাইভিংও শেখানো হয়, সব কিছুই করানো। এই কাজ কতদিন হয়ে গেল করছো? 20 বছর ধরে করছি দিদি। কোনো অভিজ্ঞতা মনে পড়ে যেটা তোমার মনে হচ্ছে মানুষটাকে অনেক পরিবর্তন করতে পেরেছো? আমার প্রথম পোস্টিং হয়েছিল পুরুলিয়াতে, তখন সময় 2004, রাজ্যের একমাত্র মহিলা সংশোধনাগার ছিল পুরুলিয়াতে সেই সময়, তো আমি ওখানে প্রথম পোস্টিং আমার ছিল। আমি দুটি মেয়েকে পেয়েছি, একটির বয়স মোটামুটি ওই 20-22, আরেকজনের 32-34 বছর বয়স। ওই 22 বছরের মেয়েটি প্রচণ্ড হতাশায় ভুগছিল, ও ধারণা হয়েছিল জীবনটা এখানে শেষ হয়ে গেল। এইখান থেকে ওকে উত্তরণ করা হলো, ওকে পড়াশোনার দিকে মানে আবার ফেরত আনানো হলো। তো লেখাপড়া করতে গিয়ে ওরা হঠাৎ দুজনে, ওই দুজন আমাকে বলে বসলো, দিদি আমরা মাধ্যমিক পরীক্ষা দেবো। সেই মাধ্যমিকের জন্য চেষ্টা করলাম এবং স্কুলের টিচাররা নিজেরা মানে স্পন্টেনিয়াসলি ওনারা নিজেরা এলেন, এসে ওনারা ক্লাস করাতেন। এবং ওই ক্লাস এমন হতো যে রাত্রিবেলায় যে মেয়েটি নিরক্ষর ছিল সে ওদের ঠেলে ঠেলে ঘুম থেকে তুলত, ওঠ তোর পরীক্ষা আছে তুই পড়বি না, যেন সে একটা বাড়ি আমাদের ওটা। এবং সসম্মানে উত্তীর্ণ হয়েছিল দুজনে, এটা আমার কাছে খুব বড় অ্যাচিভমেন্ট। আমি জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারে যখন গিয়েছিলাম 2014 সালে, সেই সময়তে আমার মেয়ে ল্যাব বেবি, একদম কোলের বাচ্চা, আমার মেয়ে মানুষ হয়েছে ওখানকার ফিমেল ওয়ার্ডের আবাসিকা মেয়েদের কাছে, মানে যাদের বন্দিনী বলা হয়, আমার মেয়ে ওখানেই থাকতো, ওদের মা বলে ডাকতো। এবং ওই 2.5-3 বছর আমি যেখানে ছিলাম, ওদের কাছ থেকে আসার সময় ওরা প্রত্যেকে হাউ হাউ করে কাঁদছে যে আমাদের বাচ্চা নিয়ে তুমি কোথায় চলে যাচ্ছ। এইভাবে মানুষ করেছি দিদি, ওরা না থাকলে হয়তো আজকে আমি আমার মেয়েকে নিয়ে দাঁড়াতে পারতাম। ও ভালো থেকো প্রতি, তুমি যে কাজের সাথে জড়িত আছো অনেক দায়িত্বপূর্ণ কাজ এবং ভীষণ ভালো কাজ, মানুষ তো ভুল করে, কিন্তু সেখানে যে তোমরা আছো এবং তোমাদের মতো মানুষরা কাউন্সিলিংটা করো, যেটা ভীষণ ইম্পর্টেন্ট তাদের জীবনের ক্ষেত্রে, তাদের ভালো জীবনটা ফিরে পেতে, সেটা সব থেকে ভালো কাজ। আর সেটা করার পরে যে সেলফ স্যাটিসফ্যাকশনটা পাওয়া যায়, এটা সব পরম পাওয়া একদম। খুব ভালো থেকো প্রতি, আমার অনেক শুভেচ্ছা রইল তোমার আগামী জীবনের জন্য। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।